আমি আরেকটা মেডিসিন বানাই, যাতে পরে মান্নান যে কদিন আটক ছিল সেই স্মৃতি সে ভুলে যায়। তুই পারবি? অবশ্যই পারবো, পারতে আমাকে হবে। পাবলিক সেন্টিমেন্ট গুলো কথা, আমি কিন্তু কিছু মনে করি না। তবে আপনারা এই যে আমার কাছে আসছেন, এই জন্য আমি কিন্তু নিজের খুব সৌভাগ্যবান মনে করি। অন্য লাইন মানে হচ্ছে এই সমস্ত কাজের জন্য বিখ্যাত হইতেছে আয়নাপাড়া। আমার স্যার কিচ্ছু জানে না এই বিষয়ে। রমজান ভাই ওই মান্নান ভাইয়ের লুকায় রাখে নাই? না, তারে লুকায় রাখবো কেন? এই হাইসা হাইসা কথা কইতেছিস কেন? তুই জানিস না মানে কি? সেই জন্য তো বলছি, যেহেতু আমরা পাল ছেড়ে নৌকা, আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। একসঙ্গে থাকলে পাল থাকুক না থাকুক, আমরা বইটা দিয়ে চলে যাবো, অসুবিধা তো নেই। কি ব্যাপার, তুমি এখানে আর আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন কেন খুঁজছো কেন আবার? কেন আবার? আচ্ছা, ইদানিং দেখছি তুমি ওর সাথে বেশ কথাবার্তা বলছো, আগে তো লক্ষ্য করি নাই, ঘটনা কি? না না, ঘটনা কিছু না, মানে ও নানা রকম এটা সেটা আবিষ্কার করে সেই সব শুনছিলাম। তারপরে ওর ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে কি করতে চায়, নিজের ছেলেকে নিয়ে তো কোনো ভবিষ্যৎ নেই, সেই জন্যে তাই না রাখবেন? হ্যাঁ জি চাচা, তাই আর অন্য কোনো কারণে তো আপনি আমাকে আসেন। হ্যাঁ আসেন না। আচ্ছা বেশ, চলো দুপুরের খাবার খেতে হবে এখন। আপনারা যান, আমি আসতেছি। কি ব্যাপার আপনারা? এটা সেলিমের বাড়ি? না সেলিমের বাড়ি না, ওনার বাবার বাড়ি। অবশ্য ওনার বাবা মারা গেলে ওয়ারি সূত্রে উনিই মালিক হবে। আমরা একটু ভিতরে ঢুকবো, আমাদের কাজ আছে। আসে আহত করেছে, তাই রমজান তাদের নামে থানায় মামলা করেছে। ভাইয়া মারামারি করতেই পারে না। আমার ছেলে কিন্তু ওরকম না, আমার মনে হয় রমজান মিথ্যে মামলা করেছে। সত্য মিথ্যা যাচাই করবে আদালত। সেলিম সাহেব কোথায়, উনাকে একটু ডেকে দেন। ভাইয়া তো বাসায় নাই। ঠিক আছে, উনি আসলে উনাকে বলবেন উনি যেন কোর্টে সারেন্ডার করে, তা নাহলে কিন্তু আমরা আবার অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। তোর মার দর্শ ইলেকশনে গেছে না, আরো কত কিছু হবে। বাবা ভাইয়ার রাগারাগি করে সেটা ঠিক আছে, কিন্তু এমন কোন রেকর্ড কিন্তু নাই যে ভাইয়া কারোর সাথে মারামারি করেছে। মিছিল করবে, মিটিং করবে, ককটেল ফাটাবে, মারামারি করবে, পুলিশের ধাওয়া খাবে। তোর ভাইকে বলে দিবি আর যেন আমার বাড়িতে না ঢোকে, আমি ওকে ত্যাজ্য পুত্র করলাম। ভয় পান না, পুলিশে ধরলে কোনো ব্যাপারই না, পুলিশ যখন মারবো তখন চুপচাপ দাঁড়ায় থাকবে। অনেক অবশ্য খিচা থাকে, খিচা থাকলে কিন্তু বেশি ব্যথা লাগে, এই কাজটা করবেন না। আপনি অবশ্য ভাবতেছেন আমি এত কিছু জানলাম কেমনে, আমি পুলিশের কাছে ধরা খেয়েছি কিনা। না তা না, আমার এক বন্ধু মার্ডার কেসের আসামি আছে, ওর কাছ থেকে শুনছি। আপনার বন্ধু মার্ডার কেসের আসামি? তার মানে আপনি একটা খুনির বন্ধু? আরে ভাইজান, আপনি ভয়ে হাত কেন উঠলেন কেন? আপনি কি জানেন জেলখানায় কোন আসামির সবচেয়ে দাম বেশি? মার্ডার কেসের আসামির দাম বেশি, একদম ইজ্জতই আলাদা। আর চর থাকবো এটা তো কোনো ব্যাপারই না। ও আপনি কার কাছে আসেন? সেলিমের কাছে? সেলিমের তো বাড়িতে নাই। আমি সেটা জানি, আমি সেলিমের কাছে আসিনি। তাহলে কার কাছে আসেন? নিশ্চয়ই স্যারের কাছে। স্যার, ও স্যার, কে
তুমি গাধার মতো চিৎকার করছিস কেন? কি ব্যাপার তুমি এখানে? আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে আসছে। আমার কাছে কেন আসছো? চাচা আসলে আমি ওই যে সেলিম ভাই। ও আর বলতে হবে না, বুঝতে পেরেছি। সেলিম তোমাকে আমার কাছে পাঠিয়েছে। পালিয়ে বেড়াচ্ছে তো, টাকার দরকার না? টাকার জন্য পাঠিয়েছে। ওকে বলে দিও একটা টাকাও আমি দেবো না। না চাচা, টাকা পয়সা না, হয়েছে কি ব্যাপারটা, ওই যে রমজান মিয়া যে সেলিম ভাইকে নিয়ে মামলা করছে না, এটা মিথ্যা মামলা। ওই সেলিম ভাই ওখানে মারামারি করেনি, তার কোনো দোষ নেই। সেলিম মারামারি করেনি, মারামারি তাহলে আমি করেছিলাম। না আপনি কেন মারামারি করবেন, ওই মারামারি আমি করছিলাম। ও তুমি মারামারি করে আমার ছেলেকে ঘর ছাড়া করেছো, তারপরে তুমি এই ঘরে দাঁড়িয়ে আছো? যাও এক্ষুনি বেরিয়ে যাও। আচ্ছা সেলিম ভাই কোনো দোষ নেই, আমি কথাটা আপনাকে বুঝাই বললে আপনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার জন্য আমার ছেলে ঘর ছাড়া। যাও যাও যাও, ভাই ওই নিয়ে বের করে দে, একদম বের করে দে, যাও। এই কথা বলো না, একদম বের করে দে। হ্যালো, তুমি বাসায় এসেছিলে কেন? আরে আমি তো বাসায় গিয়েছিলাম ওই যে তোমার ওই সিমটা আনার জন্য। আচ্ছা তোমার একবার এত কথা বলার কি দরকার ছিল যে তোমার জন্য সেলিম ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে? এখন খুব ভালো আছে, বাবা মার কেউই তোমাকে দেখতে পারবে না। আমি তো সত্যি কথাই বলছি, আঙ্কেল হইছে কি সেলিম ভাইয়ের উপর রাগ করছিল। আরে আল্লাহ, বাসায় আসার আগে তোমাকে একটা ফোন দিতে পারতে, তাহলে তো আমি নিজে যেয়ে তোমাকে সিমটা দিয়ে আসতে পারতাম নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দিয়ে যাও। কিভাবে আসবো বলো তো, ড্রয়িং রুমে বাবা মা দুজনে বসে আছে। তাহলে নজরকে দিয়ে পাঠিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নজরকে তুমি চিনো না, নজর কেমন? নজরকে দিয়ে যদি সিমটা পাঠাই, শুধু তো তুমি আমি না, পুরো ঢাকা শহর জানবে এই কথা। আচ্ছা আমি একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি আমি কি করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যন্ত্রণা সব আমার গায়ে এসে পড়ছে। চিন্তা ভাবনা সব নিচে নেমে যাচ্ছে নাকি? কি আশ্চর্য, সব দিকে এখানে জমা হয়েছে মনে হচ্ছে। এ স্কয়ার প্লাস টু বিসি না, পা পুরো তুলে থাকাতে হবে, নানি পরে নামবি না। কি ব্যাপার, গবেষণা বাদ দিয়ে শুয়ে আছেন যে? কি দেখা হয়েছে? আমি তো গবেষণা করতেছি, লেখক এবং গবেষক ওরা কমায় চলে গেলেও ওদের কাজ চলতে থাকে। রামবানি ভাই আমার একটা কাজ করে দেন না। কি করতে হবে সেটা বলো। সেলিম ভাইকে একটা সিম পৌঁছে দিয়ে আসতে হবে। সেলিম ভাইকে বাবু কর, সে তো ফেরারি আসলো না। মানে হচ্ছে আপনি একজনকে সিমটা দিবেন, সে যে সেলিম ভাইকে পৌঁছে দিয়ে আসবে। এবার ঠিক আছে, সে একজন কি ডা প্রীতম? হ্যাঁ বুঝতে পারছি, সেলিম ভাই বিষয় না, বিষয় হচ্ছে প্রীতমের কাছে সিমটা পৌঁছাতে হবে, তাই তো? আপনি কি বেশি জানেন? না বেশি জানেন, আমি কম জানি। কারণ আমার কথা হচ্ছে, আপনি যদি সেলিম ভাইকে সিমটা দিতে যাতেন, তাহলে পরে আপনি নিজে যেতে পারতেন, অথবা নজর আলীকে পাঠাতে পারতেন, অথবা মালাকে দিয়ে পাঠাতে পারতেন, তাই না? রাব্বানি ভাই অ্যাট লিস্ট সিমটা প্রীতমকে যে দিয়ে আসেন, ও গেটের সামনে ওয়েট করছে। ঠিক আছে, আপনি যখন করছেন এটুকু উপকার আমি আপনার জন্য করব। আপনি যেভাবে আমার পিছনে লাগেছেন, কোনদিন এই বাড়ি ছাড়া করেন দেখি, উপকার করলে কোনো হেল্প টেল্প পাওয়া যায় কি না। এটা আপনি কি করলেন? হ্যাঁ আরে তুমি কি করেছো? হ্যাঁ
হুঁশ করে হাত তুলে কাপাকাপি শুরু করে দিয়েছো, ধুলাবালি ফেলে দিয়েছো সব। তো করবে না, এরকম ভাবে কেউ ভয় দেয়? এমনি আতঙ্কের মধ্যে আছি ভাই। আমি তো তোমাকে শুধু বলেছি হ্যান্ডস আপ করার জন্য, এই ভাইব্রেট করতে বলিনি। এদিকে আসো না। তিথি তোমাকে একটা সিম দিয়েছে। ও ওই জন্য তো আইছি, দেন। এর মধ্যে এই সিম দিচ্ছি কিসের জন্য? তোমার গবেষণার সিম। বলেছে আর কিছু? বলেছে না আর কিছু বলিনি, বলেছে ঘোরাফেরা না করা, চলে যাও। আচ্ছা ঠিক আছে। মারাত্মক বিষাক্ত ধুলো পড়েছে মনে হচ্ছে। আচ্ছা কি অবস্থা এখানকার, সবকিছু ঠিকঠাক মতো চলছে? চলছে তো, কিন্তু ঝামেলা হচ্ছে, আমাদের তো লোক নাই, মানুষ কম আমাদের হাতে। আরো দুই একজন আছেন, প্রীতম টিতম এরা আছে না? আরে প্রীতম, সবুজ, মানিক এরা তো সবাই মানে পালিয়ে আছে, লুকিয়ে আছে। তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা একটা কাজ করো না কেন, ওই যে নেই, ওই যে আমার বাসায়, হ্যাঁ, তিথি আছে, মালা আছে, ওদেরকে সঙ্গে নিয়ে নাও, লোক তাহলে পারবে। ওরা কাজ করবে? করবে কি করবে না জানি না, কিন্তু তুমি ওদের সঙ্গে কথা বলো, কনসার্ন করো। দরকার পড়লে আমি ওদের সঙ্গে ফোন করবো, তুমি ওদেরকে অ্যাড করে নাও। আর তুমি? আমি তো এখন তো ফিল্ডে নামতে পারছি না, একটু গার্ড ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। ঘটনা হচ্ছে যে আমি সব কিছু ম্যানেজ করবো, তুমি একটু একটু তুমি একটু আর একটু বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি শুনছিলাম মানে নির্বাচন নাকি স্থগিত হয়ে যেতে পারে। তাই নাকি? আমি হালকা হালকা শুনেছি, কিন্তু স্থগিত হলে তো ভালো হয়, কারণ মনে করো আমরা একটু সময় পাবো। এর ভিতরে আমি নাই, মান্নান নাই, অনেকে পালিয়ে আছে, তাহলে সময় পাবো না। আচ্ছা আমাকে একটু সত্যি করে কথা বলবা, মান্নান ভাই কিকের পাওয়াই যাবে না? পাওয়া যাবে, হাল ছেড়ে না, আমি তো হাল ছাড়িনি, ইনশাল্লাহ পাওয়া যাবে, ইনশাল্লাহ। কেমন থাকা যায় বলো। আচ্ছা দেরি করব না, আমি আসি। ভালো থেকো, কাজগুলো করো, হ্যাঁ, দোয়া করো, টেনশন করো না। ওকে বাই। খুব ভালো কাজ করছো তুমি। তুমি এখন মান্নানকে বিদায় করো বাবা, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, ওই ঝামেলা বিদায় করো। ওকে যে জন্য আটকে রাখতে বলেছিলাম সেই কাজ তো বন্ডুল হয়ে গেছে, এখন উল্টো আরেকটা, যাই হোক তুমি ওকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে চাচা, তারপরে আপনি আমার সাথে চলে। না 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 না, আমাকে এর মধ্যে জড়িও না, তুমি একা যাও। চাচা আপনি কি করছেন? কোনো সমস্যা নাই, সে আপনাকে চিনতে পারবে না। তুমি কি পরীক্ষা করে দেখেছো? অবশ্যই করেছি, তেলাপোকার উপরে এক্সপেরিমেন্ট করি। আর বলো, মানুষের ব্যাপার তেলাপোকার উপরে এক্সপেরিমেন্ট করলে হবে? চাচা আমি গবেষণা কাজ করি, আমি সব কিছু বুঝে শুনে করি, আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আচ্ছা ভাই, তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে। শোনো, তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বললে আবার সবাই সন্দেহ করে। তুমি তুমি তাড়াতাড়ি চলে যাও কিন্তু। আচ্ছা আমি যাই। আচ্ছা আমার তো এই গবেষণা কাজ শেষ, আমি কি এখন নতুন আরেকটা গবেষণা শুরু করতে পারি? কোনটা? মানে ফেরারি আসাম কি? না না, ওইটা তোমার করতে হবে না বাবা। ওই যে আমার একটা বন্ধু আছে অ্যাডভোকেট রুচি স্যার, ওনাদের এই গবেষণা করা শেষ, আমি ওখানে যাচ্ছি। বাবা তুমি বরং একটা কাজ করো, তুমি একটা নতুন গবেষণা শুরু করো তোমার নিজের উপরে, যাতে তোমার চান্দিটা একটু ঠান্ডা। আমি যাই। হ্যাঁ কি করছে? অ্যাডভোকেট করবে গবেষণা, তারপর সায়েন্টিস্ট কি করবে? বুঝছি, সাসা সন্ধি বাড়ানোর জন্য একটা ব্যবস্থা। হ্যালো হ্যালো মা, সালামালাইকুম। কে বাবা? সেলিম। কে, তুমি চিনে ফেললা? আমার ছেলের গলা আমি চিনব না, তুই কি বলিস? তুই কোথায় বাবা, ভালো আছিস? মা এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে কিভাবে উত্তর দেব? একটা কথা বলি মা, তুমি কোনো টেনশন করো না, ভালো আছি। বাবা রে, তোর চিন্তায় তো আমার ঘুমই আসে না। আরে আরে মা আমার, মা শোনো, তুমি এইসব নিয়ে একদম টেনশন করবে না, তাহলে আমার খারাপ লাগবে। তুমি কোনো টেনশন করবে না, তুমি জাস্ট দোয়া করবা, আমি ভালো আছি মা।
তুই সব কিছু ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আয় না রে বাবা। আমি অবশ্য অবশ্যই চলে আসবো। শোনো, তুমি সব কিছু খেয়াল করো, বাবার সঙ্গে রাগ করার দরকার নাই। ওষুধটা প্রতিদিন খাবার, তিথির খেয়াল রাখবার, সব কিছুর খেয়াল রাখবার। আমি তোমাকে আমি চলে আসবো মা, মন খারাপ করে না, দোয়া করো। কি খবর মান্নান ভাই, আজকে কেমন লাগতেছে? ভালো। বাহ, আপনি ভালো থাকলে পরে আমিও ভালো। ইয়া, চা চা আসেনি? চাষা আপন প্রাণ বাসা বলে যে পালাইছে, তাকে তো আর ঠিক মতো কায়দাই করা যাচ্ছে না। আচ্ছা চাষা কেমন লোক বলেন তো দেখি। খুব ভালো তো। আচ্ছা আজকে আমরা কি করব? আপনি কি করতে চান বলেন? নাচতে চাই। তাই নাকি, তাহলে পরে নাচেন। না না, আমি তো একা নাচবো না, চাচা কই, আমি চাচার সাথে নাচবো। না না না, চাচা তো আজকে আসতে পারবে না, একাই নাচেন। না না, ওই চাচার হয়েছে কি, ওই পেট খারাপ করেছে তো, শরীর খারাপ করেছে, আসতে পারবে না। আজকে একা নাচেন, কালকে চাচা আসতে পারে, আবার চাচাকে নিয়ে ডুয়েট নিতে হবে। দুনিয়াটা মস্ত বড়, আমি চাচার সাথে নাচবো, চাচা কই। নাচানাচি শুরু করেছে, কালকে বলবে পায়জামা দেন, পরশু বলবে লেহেঙ্গা দেন, আমি নাচবো, সব বানাস হয়ে যাবে তো। হ্যাঁ কই, চাচা কই, চাচা কই, চাচা কই। আসবে চাচা, আসবে কিন্তু থাকবে না। নাচবো তো, চাচা কই, চাচা কই। নাচেন। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। না, দুনিয়াটা মস্ত বড়, চাচা কই, ওই নাচটা নাচবো তো। এমনিতে আমরা এত বড় একটা ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আমরা এরকম একটা বোকামি করতে পারলো? কি দরকার ছিল রমজানের ছেলেদের গায়ে হাত তোলা? এখন পুলিশ পর্যন্ত আমার পাশে আসলো। আমার কাছে কিন্তু বিষয়টা একেবারে সুবিধার মনে হচ্ছে না। আমরা যখন রমজানের বিরুদ্ধে গিয়ে পুলিশকে ইনফর্ম করলাম, তখন কি হলো, একটা বারও তো পুলিশ আসে নাই কোনো রকম ইনকোয়ারি করতে, আর যেই রমজান গেল সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির। কেন? রমজান একজন পলিটিশিয়ান, সে একদমই জানে কখন কোন সময় কি করতে হবে। আচ্ছা সেলিম ভাই কোথায়? সেলিম আর কোথায়, পুলিশ খুঁজছে জানার পরে আমি ওকে সেফ জায়গায় চলে যেতে বলেছি। খুবই ভালো করেছিস, যত দিন গড়াচ্ছে মান্নানকে পাওয়া যাচ্ছে না, আমার অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কোনো দরকার নাই আবার এই ঝামেলায় পড়ার। তুই কি একটা কাজ করবি, তুই কি আমার সাথে একবার থানায় যাবি? থানায় গিয়ে কি করব? থানায় গিয়ে আমরা পুলিশকে বলবো যে রমজান যে মামলাটা করেছে মিথ্যা মামলা, রমজানের ছেলেকে মারার পেছনে সেলিমের কোনো হাত নেই। লাভ হবে না, তোর কি মনে হয় পুলিশ মামলা তোলে? মামলা তোলানোর জন্য আমাদের রমজানের কাছে যাওয়া লাগবে। তো একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছি, মানে বুঝতেই পারছি না কি করব। ফেসবুকে পোস্টটা দেওয়ার পর মানুষের স্বতঃস্ফূর্ত আশ্বাসে একটা মনে জোর পেয়েছিলাম, এখন আবার দিশেহারা হয়ে যাচ্ছি। লিজা তুই প্লিজ ধৈর্য হারা হোস না তো। আচ্ছা শোন, আমি এখন একটু বাইরে যাই, দেখি আমি প্ল্যান করি কি করা যায়। ওকে ব্যাপার, আমার জন্য খাবার নিয়ে আসছো? আমি না সত্যি মুগ্ধ হয়ে গেলাম, একেই বলে রিয়েল ভালোবাসা। মা এটা ভাইয়ার জন্য পাঠিয়েছে, ধরো। তুমি নিশ্চয় জানো ভাইয়া কোথায় আছে, সাবধান। আমি আর ভাবলাম যে থাক, ঠিক আছে। খুব শখ না শ্বশুরবাড়ির রান্না খাওয়ার? শখ থাকবে না, শ্বশুরবাড়ির রান্না খাবো না। তাহলে একটা কাজ করো না। কি? পুলিশের কাছে গিয়ে ধরা দাও, তাহলে পুলিশ তোমাকে ওই যে লাল দালানের শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, তাহলে ওখানে বসে বসে সারা জীবন মন ভরে খেতে পারবে। তোর কি অলক্ষণে কথা শুরু করলে? আমি অলক্ষণে কথা বলেছি? কে বলেছিল রমজানের ছেলে পেলের সাথে তোমাকে মারামারি করতে? শোনো, একবার জামিনের ব্যবস্থা করি, তারপর রমজানকে বোঝাবো যে কত দানে কত চাল। ও কি ভাবছে আমাদেরকে ফাঁসা কি পার পেয়ে যাবে? খেলা তো শুরু করবো, খেলা শুরু করবো। থাকো তো, তোমরাই ভাইয়ের মাথাটা নষ্ট করো, ভাইয়া যেটা করে সেটাতেই তাল দাও, ছাড়তে হবে। এমনি তুমি এদিন বাবার সামনে উল্টাপাল্টা কথা বলে ঝামেলা পাকিয়েছো, দাঁড়িয়েছো কেন, যাও তাড়াতাড়ি ভাইকে দিয়ে আসো। তুমি যাবে না? আমি কেন যাবো, আর তাছাড়া মা মানা করেছে, যদি কোনো ঝামেলা হয়। আরে কোনো ঝামেলা হবে না, তুমি চলো, কতদিন রিক্সায় ঘুরি না, চলো। এত শখ কেন তোমার শুনে,
তুমি যাও। আচ্ছা যাও, তুমি আগে যাও। আত্মসম্মান টন টন কাজের বেলায়, ঠন ঠন আত্মসম্মান টন টন কাজের বেলায়।